আমি যেন আর কখনো এখানে মালামাল এইভাবে না দেখি, আমার কথা বুঝতে পারছেন? শোনেন, এটা হচ্ছে জনচলাচলের রাস্তা। আপনি যদি আপনার ব্যবসা, ওটা আপনার দোকান, আপনি দোকানে ব্যবসা করেন, সমস্যা কি? আপনি এটা কাঁচামালের দোকান করেন অথবা অর্ধেক করেন, চাপড়া করেন, এই রাস্তা দখল করে আপনি ব্যবসা করবেন? হ্যাঁ, ওঠান ওঠান, আমি বিনীত অনুরোধ করছি, আপনি ওঠান। আমি আজকে বন্ধ করে এই রাস্তা বন্ধ করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব। তাই ব্যবস্থা করতে পারবেন না, আমি যেন আর কখনো না দেখি, তাহলে আপনার দোকান বন্ধ করে দেবেন। রাস্তায় মানুষ চলবে, মানুষ চলা ওষুধের ব্যবসা খুব ভালো বিজনেস, প্যান্ট পরে ভদ্রলোকের মতো দেখছেন না আপনি, কত সুন্দর। এসব করতে দেওয়া যাবে না, আমি আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম কালকের জন্য, এই ভদ্রলোক এখনই চলে যাবে। আমি 10 মিনিট পরে এসে যেন দেখে এই লোক এখানে আমরা আর বসতে পারবে না। এটা হচ্ছে জনগণের চলাচলের রাস্তা, বুঝতে পারছেন? এইভাবে যত্র যেভাবে মোটরসাইকেল রাখবে, আপনি মার্কেট করতে আসবেন সেটা আপনার বিষয়, কিন্তু এইভাবে রাখা পার্কিং করে ফেলছে, পথ চলাফেরা করার কোন কায়দা টাকার নাই, সিকিউরিটি গার্ড নাই, মার্কেটের গার্ড আছে তা কেউ মানে না। নিয়ে যান, মাফ করে দিলাম, যান। মোটর সাইকেল দিয়া আচ্ছা, এই মার্কেটের কি ইয়ে নাই, মার্কেটের পার্কিং নাই, এই গাড়িগুলো কারা রেখে গেল, যেভাবে ইচ্ছা করতো কারা রাখছে গাড়িগুলো, দোকান আবার এখানে মোটর সাইকেল, স্বাভাবিক সাধারণ মানুষ চলছে কিভাবে, ওনারা কোথায় একটু ডাকতে পারবেন? ডাকেন তো এই মোটর সাইকেল বলেন যে এখন আপনার করতে হবে, মহাজন অন্য কোনো কিছু নেই, আপনি মহাজন, এখন আপনি যদি কষ্ট করে প্যাকেজ করেন আমরা দাঁড়াই যাবো, আপনাকে হেল্প করবো, সমস্যা নেই, আপনি যদি চান আমরা হেল্প করবো, এখনই তাড়াতাড়ি প্যাকেজ করে গ্যাসের লাইনটা, গ্যাসের লাইনটা অফ করতে হবে। Yeah.
রাস্তা পরিষ্কার থাকলে আমাদের গাড়ি ঘোড়া চলতে সুবিধা, হাঁটতে সুবিধা, এক জায়গায় দাঁড়াইতে সুবিধা। রাস্তা দখল করে যদি দোকানটা এভাবে কিভাবে মানুষকে চলতে দেওয়া এই দায়িত্ব আমার, আপনার শুধু আমার একান্ন। আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনার এই কাজটা কি হবে? এই কাজটা আপনার দ্বারা হবে? ওনাকে উঠাই দিবেন? আচ্ছা, লেখাপড়া করো তো ঠিক মতো, কোনো নেশা টেশা করো না তো, আবার ইফতিজিং করো, মেয়েদের বান্ধবীদের ইফতিজিং করো, এটা করবা না, সাবধান। আর এই যে সিরা প্যান দেখেন তার জন্য এগুলো করতে ভালো লাগে, সুন্দর তো দেখি অন্য রকমের কেন আলম। আমি দেখছি যে টাকেরহাটের মাছ বাজার, আর মাছ বাজার তারপরে আপনার মিল্ক ভিটা রোড সহ শহরের বিভিন্ন অলিগলি, বিশেষ করে কাঁচা বাজার দোকানদারদের মানে অতিরিক্ত মালামাল রাস্তার পাশে সাজিয়ে রেখে, হ্যাঁ, জনচলাচলের স্বাভাবিক জনগণকে স্বাভাবিক চলাচল জনগণের স্বাভাবিক চলাচল ব্যাহত করেছে। তো আমরা এই রাস্তার পাশে আপনার কাঁচা মাল রেখে ব্যবসা করা বা অন্য কোনো মালামাল রেখে ব্যবসা পরিচালনা করা যাতে না করে সেজন্য আজকে আমরা তাদেরকে নিষেধ করেছি, হ্যাঁ, এবং রাস্তাকে দখলমুক্ত করার চেষ্টা করেছি এবং আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে যাতে জনগণ স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলাচল করতে পারে। তাহলে দখলমুক্ত বিকালে আবার দখল এই এটা ভাবার কোনো সুযোগ নাই বা এটা হওয়ারও কোনো সুযোগ নাই। আমরা সকালে এবং বিকালে সার্বক্ষণিকভাবে আমরা এটা নজরদারি করব এবং আমাদের এই ফুটপাত বা রাস্তা দখল অভিযান দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে।